আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখেন, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা তিল ক্ষেত, বিশাল তিল ক্ষেত। দেখেন এই তিলের ফলন। এক সময় আমাদের দেশে এই তিল চাষ করা হতো, সরিষা চাষ করা হতো, মসনা চাষ করা হতো, তিসি চাষ করা হতো। কালের বিবর্তনে এগুলো আস্তে আস্তে হারা যাচ্ছে এবং আমরা অন্য অন্য তেল, বিদেশি তেল, সয়াবিন, পাম অয়েল এবং কেমিক্যাল যুক্ত তেল, এগুলোর পরে আমরা আস্তে আস্তে নির্ভরশীল হয়ে যাচ্ছি। তা বন্ধুরা, নিজেদের ক্ষেতে উৎপাদন করা যে কোনো ফসল, এটা আমাদের শরীরের জন্য যেমন উপকার, তেমনি বর্তমানে প্রতিটা মাল, জিনিস, খাদ্যদ্রব্য সবই কেমিক্যাল যুক্ত। তা আমরা চাই আস্তে আস্তে আমাদের নিজেদের ঐতিহ্য, সেই গ্রাম বাংলার ফসল আবার ফিরে আসতে, আবার আমরা বিষমুক্ত খাবার খাবো, শরীর গঠন করব। দেখেন তিল ক্ষেত, আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা গ্রাম বাংলার মানুষ আবার এই তিল বলেন, সরিষা বলেন, মরিষা বলেন, এগুলো চাষাবাদ করব। তিল, এই তেলটা এটা খুব ঠান্ডা তেল, কোনো উত্তেজক না। তা আমরা এই তিলটা সাধারণত সরিষার সঙ্গে মিশিয়ে ভাঙাই এবং এটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এটা একটা পুষ্টিকর, শরীর গঠনে সাহায্য করে, শরীর ক্ষতি করে না এই তিলের তেল। তা আজকে বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। তা আপনাদের তিল ক্ষেতটা দেখে যদি ভালো লেগে থাকে, দেখেন এর ফলনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।